দর্শক আসসালামু আলাইকুম। পজিটিভ বাংলা .com পেজ থেকে দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের আজকের লাইভে। আমাদের আজকের লাইভ করোনা মহামারীতে মানবতার জয়গান। আজকে আমাদের চতুর্থ পর্ব। আমরা এর আগে তিন পর্বে দুটি করে সংগঠন এবং একটি পর্বে একটি সংগঠনকে নিয়ে এসেছিলাম, তাদের সংগঠন সম্পর্কে, কার্যক্রম সংগঠন সম্পর্কে কিছু বলার জন্য, তাদের সংগঠনের কার্যক্রম এবং কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দর্শক এবং আমরা সবাই জেনেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ পর্ব। তো আজকে আমাদের পর্বে উপস্থিত আছেন সিভনের ফাউন্ডার সেলিম মাহমুদ ভাই এবং বাইক অ্যান্ড বাইকার্সের কো ফাউন্ডার কাউসার আহমেদ। তো দর্শক, দাবানলের মতো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। কোভিড-19 এর ভয়াল থাবায় নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছে মানবতা। সেই প্রশ্নে ফিকে হয়ে যাচ্ছে রক্তের সম্পর্ক। মহামারীর এই কঠিন পরিস্থিতিতে মানুষ যখন কেবল নিজেকে নিয়েই ব্যস্ত, ঠিক সে সময় নিশ্চিত ঝুঁকি জেনেও কিছু স্বেচ্ছাসেবক ও সংগঠন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এসব কার্যক্রমে রচিত হচ্ছে এ সময়ের মানবতার জয়গান। হ্যাঁ দর্শক, এ সময়ে মানবতার জয়গান যাদের হাত দিয়ে, যাদের পরিশ্রমে রচিত হচ্ছে, তেমনি দুটি সংগঠনকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। তো আয়োজনে আমাদের উপস্থিত রয়েছে সিভনের ফাউন্ডার সেলিম মাহমুদ ভাই। সেলিম ভাই, আপনাকে স্বাগত। এবং বাইক অ্যান্ড বাইকার্সের ফাউন্ডার কাসা আহমেদ, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। তো সেলিম ভাই, আমরা একটু প্রশ্নে চলে যাই, যেহেতু আমরা একটু কম সময় নিয়ে লাইভটা চালাবো। তো সেলিম ভাই, আপনাদের সংগঠন সিভন, তো সিভনের সংগঠনটির জন্মলগ্ন সময়ে ঘটনাটি বা কি কারণে, কি কৃষি অনুপ্রাণিত হয়ে সিভন আপনারা শুরু করেছিলেন, সেই সম্পর্কে দর্শকদের একটু জানাবেন। ধন্যবাদ তারিফ। সিভন সংক্ষেপে আমরা এটাকে বলি সিভন, অর্থাৎ CYVON। পুরো অর্থটা কনসিয়াস ইউথ ভলেন্টিয়ার নেটওয়ার্ক। আমাদের উদ্দেশ্য ছিল, আসলে বাংলাদেশে অসংখ্য ছোট ছোট সংগঠন আছে যারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে, যে কোনো ঘটনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে বা নিজেরাই চিন্তা করে তাদের আশেপাশের ছোট ছোট কিছু পরিবর্তন করার জন্য কিছু ইনিশিয়েটিভ নিয়ে থাকে। অনেক সংগঠন এমন বাংলাদেশে আছে এবং সত্যিকারের অর্থেই বিভিন্ন পাড়া মহল্লা, বিভিন্ন জেলা শহর, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট গ্রুপ আছে যারা বিভিন্ন বিচ্ছিন্নভাবে কাজ করে। আমাদের সংগঠনটা শুরু করার উদ্দেশ্যই ছিল এই কনসিয়াস ইউথ ভলেন্টিয়ার নেটওয়ার্ক। এর মানেটা হলো যে অলরেডি যে সমস্ত কনসিয়াস ইউথরা যারা অলরেডি কাজ করতেছে, ভলেন্টিয়ার ওয়ার্ক করতেছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাদের কার্যক্রমগুলো সম্বন্ধে জানা, আইডিয়া শেয়ার করা, নিজেদের কার্যক্রমগুলো তাদেরকে জানানো, অর্থাৎ একটা কমন প্ল্যাটফর্ম, এটাই ছিল আমাদের প্রথম উদ্দেশ্য। আমরা এই এই পর্যায়ে আমরা এইভাবে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কাজ করেছি। তো আমাদের প্রথম উদ্দেশ্যটাই ছিল এই ছোট ছোট সংগঠনগুলোকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, যেন এই সংগঠন গুলাই মানে ছোট ছোট শক্তি একত্রিত হয়ে যেন একটা বড় একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, বড় একটা শক্তিতে রূপান্তরিত হয়ে তারা যেন আরো বেশি বেশি কাজ করতে পারে এবং এই কার্যক্রমগুলো ব্যাপকভাবে প্রচার করা, যেন অন্য মানুষরাও, অন্যরাও যেন এই ভলেন্টিয়ারিজমে উদ্বুদ্ধ হয়, এটাই ছিল আমাদের প্রাথমিক লক্ষ্য। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন সংগঠন আছে যারা পথ শিশু বিষয় নিয়ে কাজ করে। আমরা তাদের সাথে যোগাযোগ করলাম, তাদের সাথে কাজ করা শুরু করলাম। করতে গিয়ে পথ শিশুর বিষয়টাই আমাদের মাথায় আসলে মানে অনেক মানে আমাদের মাথায় আসলে এই পথ শিশুর বিষয়টা যেটা আমাদের মনে হলো যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইম্পর্টেন্ট একটা এরিয়া, যে এরিয়াতে খুবই কম কাজ হচ্ছে। তো এই জন্য আমরা আমাদের ওই প্ল্যাটফর্মটাকে তখন আমরা আমাদের অন্য কার্যক্রমগুলোকে
সাময়িক সময়ের জন্য স্থগিত করে পথ শিশুদের নিয়েই আমরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলাম। তো এভাবে দীর্ঘদিন চালানোর পরে স্টিল আমরা পথ শিশু নিয়ে কাজও করে যাচ্ছি এবং এরকম ছোট ছোট সংগঠন তাদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি। এটাই হলো আমাদের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা ছিল প্ল্যাটফর্ম ছোট ছোট অর্গানাইজেশনকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে রাখা এবং আমরা এখনো আমাদের সেই লক্ষ্যে আসছি। তবে আমাদের কাজের একটু ভিন্নতা এসে গেছে, আমাদের আমাদের কাজ এখন নতুন দুইটা জিনিস আমাদের প্রজেক্টে যুক্ত হয়েছে, একটা হলো পথ শিশু আর একটা হলো পরিবেশ। তো প্রথমত আমরা পথ শিশু সেবা, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, এই এইটার সাথে সাথে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা, এই দুইটা নিয়েই আমরা কাজ করতেছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য যেটা ছিল যে ছোট ছোট সংগঠনগুলোকে একত্রিত করা, আমরা সেটা নিয়েও কাজ করে যাচ্ছি। সংক্ষেপে এই হলো সিবলের। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আপনাদের সংগঠনের উদ্দেশ্যটিও আসলে খুব চমৎকার এবং আপনাদের সংগঠনের নামের যে বর্ণনা করেছেন, যেভাবে আপনাদের সংগঠনের কার্যক্রমের সাথে মিল রেখে আপনাদের সংগঠনের নাম, সেটাও চমৎকার। তো ধন্যবাদ সেলিম মাহমুদ ভাই আপনাকে। তো কাউসার আহমেদ, আপনার কাছে প্রশ্নর আগে কিছু কথা, যে আমরা নর্মালি আমাদের যে সংগঠন, যে ধরনের সংগঠন নিয়ে আমরা অনুষ্ঠান করি, তো তার ব্যতিক্রম একটি সংগঠন নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের সংগঠনটি, কারণ আপনাদের সংগঠনটি বেসিক্যালি বাইক রাইডার্সদের নিয়ে, যারা বাইক চালায়। তো আপনারা বাইক রাইডার্সদের সংগঠনটি বেসিক্যালি বাইক চালানোর ক্ষেত্রে সচেতনতা বা পথযাত্রীদের পথে চলাচলের জন্য যে জনসচেতনতা গুলো আছে সেই বিষয় নিয়ে কাজ করে। তো আমরা দেখেছি যে এই মহামারী প্যান্ডেমিকের সময় কোভিড-19 যখন বিস্তার লাভ করলো দেশে, সে সময় কিছু বাইক রাইডার্সদের সংগঠন, তারপর কিছু সাইক্লিস্ট সংগঠন যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দুঃস্থ মানুষদের সহায়তা করেছে, তো সেই জন্য আসলে আজকের অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে আপনাদের সংগঠন বাইক অ্যান্ড বাইকার্স টিম জন্মটা, মানে সৃষ্টি যখন হয়েছে বা শুরু করেছেন, কি কারণে শুরু করেছেন বা কি উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, সেই কথাগুলো একটু জানাবেন। আচ্ছা, ধন্যবাদ এজেসেন তারিফ আপনাকে। প্রথমেই প্রথমে আমাদের বাইকের আসলে বাইক এন্ড বাইকার্স গ্রুপের জন্ম হয় 2017 সালের 23 ফেব্রুয়ারি। তো প্রথমে আমাদের, যদিও বাইকের আমরা বাইকারদের নিয়ে কাজ করা টার্গেট নিয়ে আমাদের এই গ্রুপটি করা, বাইকিং কমিউনিটিকে একটু শক্তিশালী করা এবং যারা বাইক রাইড করেন তাদের নিরাপত্তাকে নিয়ে কাজ করার তাগিদেই আমাদের বাইক এন্ড বাইকার্স গ্রুপটি করা। ও সেই প্রেক্ষিতে আমরা আসলে চেষ্টা করেছি আমরা বাইকারদের, যারা নতুন বাইকার আছেন তাদের নিয়ে কাজ করতে, তারা যেন নিরাপদ বাইক চালানোর বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন, কিভাবে নিরাপদে বাসায় ফেরা যায়। সারা দিন আমরা বাইক রাইডাররা সারা দিন রাস্তায় বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজ ঝুঁকিতে থাকি, তো ওই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করেছি আসলে কাজ করতে প্রথম দিকেই। তো তারপর এই জন্য আমরা বিভিন্নভাবে তাদের ট্রেন আপ করার চেষ্টা করেছি, আমাদের সাথে একসাথে আমরা গ্রুপ রাইড করেছি। বাট এই সিচুয়েশন আসলে করোনাকালীন সিচুয়েশনে যখন আমরা এসে পড়ি, তখন আসলে এই গন্ডিটা থেকে বের হয়ে আমাদের আসলে জনগণের জন্য কিছু করার তাগিদটা আমরা লক্ষ্য করি। তো সেই তাগিদেই আমরা গ্রুপ থেকে আমরা একটা কি বলে এটাকে, যারা রাস্তায় আসলে অনাহারী লোকজন আছেন তাদের আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা নিজেদের গ্রুপের উদ্যোগে এবং বিভিন্ন মেম্বারদের উদ্যোগে, আমাদের যে সমষ্টিগত যে মেম্বাররা আছেন সবাইকে নিয়ে আমরা একটা ফান্ডিং করি, ফান্ডিং করে তারপরে আমরা এই খাবারগুলো বিতরণ করি। তারপর আমরা যেটা করলাম, প্রাণের হাসি নামে একটি সংগঠনের সাথে আমরা কাজ করা শুরু করি। তারাও এই করোনাকালীন সময়ে তারা বিভিন্নভাবে কাজ করেছেন, আমরা তাদের সহায়তা করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। তারপরে তারা ইফতার সময়ে, আমরা করোনাকালীন সময়ে, যে আমরা জানি যে সবাই করোনাটা গিয়েছিল রোজার মধ্যে খুব প্রকোপ ছিল, সে সময় আসলে মানুষের ওই পরিমাণ উপার্জন ছিল না, উপার্জন সক্ষমতা ছিল না। তো সেই তাগিদে আমরা দেখা গেল তখন আমরা চেষ্টা করছি প্রাণের হাসির উদ্যোগে আমরা এই খাবারগুলো নিয়ে বিতরণ করার, এই সমষ্টিগত ভাবে কাজ করার চেষ্টা করছি। আসলে আমরা বাইকার হলেও আমরা আসলে দিন শেষে আমরা একটা মানুষ, হ্যাঁ। তো সেই মানসিক তাগিদ থেকে আমরা আসলে করোনা আমাদের আসলে বুঝিয়ে দিয়ে গেছে আসলে আমাদের সমাজের জন্য আমাদেরও কিছু করার আছে, তো সেই তাগিদ থেকে আমরা করেছি। এবং আমরা যেটা প্ল্যান আছে যে আমরা আগামী এরপর থেকে
প্রতি মাসে একটা মেম্বারদের সবাইকে নিয়ে সমষ্টিগতভাবে, যারা স্ত্রী রাস্তায় যারা থাকেন বা আমরা যেটাকে বলি ফুটপাতে যারা বসবাস করেন, তাদের সাথে আমরা কাজ করার টার্গেটে আমরা কাজ করছি। একটা ফান্ডিং করার চেষ্টা করছি, এই ফান্ডিং দিয়ে আমরা তাদের খাবার দিব, এরকম আমাদের প্ল্যান আছে। এবং এছাড়া আপনি হয়তোবা জেনে খুশি হবেন যে আমরা আরো একটি সংগঠনের সাথে কাজ করছি, সেটা হলো মহৎ ফাউন্ডেশন। তো মহৎ ফাউন্ডেশনের সাথে আমরা এই কাজগুলো সমষ্টিগত ভাবে করছি, আসলে খাবার বিতরণের যে বিষয়গুলো এই কাজে তাদের হেল্প করছি আমরা। তো এই কাজগুলো আমাদের আসলে অব্যাহত থাকবে, আমরা যে কোনো ফাউন্ডেশনের সাথে কাজ করতে আসলে আগ্রহী, তাদের যে কোনো ভাবে সহযোগিতা করতে আমরা আগ্রহী, এবং আমাদের নিজস্ব উদ্যোগে আমাদের যে মেম্বাররা আছেন তাদের নিয়ে আমরা কাজ করার চেষ্টায় আছি। ধন্যবাদ কাসার আহমেদ আপনাকে, আপনাদের সংগঠনে সম্পর্কে সংগঠনের নিয়ে কথা বলার জন্য। তো কাসার ভাই, আপনি মানে আপনাদের কি উদ্দেশ্য নিয়ে বাইক এন্ড বাইকার্সটা সৃষ্টি করেছেন আপনাদের সংগঠনটা, সেটা যদি একটু বলে দিতেন। বাইক এন্ড বাইকার্স আসলে নামই বুঝতে পারছেন আপনারা, বাইক এবং বাইকার্স, দ্যাট মিনস মোটর সাইকেল এবং যারা মোটর সাইকেল আমরা চালাই তাদের বেসিক্যালি বাইকার বলে। তো সেই তাগিদ থেকে আসলে তাদের নিয়ে কাজ করার জন্য বাইক এবং বাইকার্স বোথ, হ্যাঁ, দুইটা জিনিস নিয়ে কাজ করার উদ্দেশ্যে এটা তাগিদটা এরকম। লাইক ধরেন আপনি বাইক, আসলে এখন অনেকে রাইড করে, অনেকে বাইক রাইড করে, বাট তাদের আসলে অনেক জায়গায় অনেক ভুল থেকে যায়। তো আমরা চেষ্টা করছি আমরা যখন সাথে একসাথে আমরা গ্রুপ রাইড করি কোথাও যাই, এই জিনিসগুলো সিরিয়াল মেনটেনের যে বিষয়গুলো, তারপরে আপনার রোড সেফটির যে বিষয়গুলো লাইক সেফটি গার্ড বা একটা ব্র্যান্ডের ভালো হেলমেট, এই জিনিসগুলো কিন্তু আগে মানুষ আসলে এত একটা সচরাচর পড়তো না। হ্যাঁ, তো এখন যেমন আমাদের গ্রুপে যারা আমরা রাইড করি একসাথে, একটা গ্রুপে একসাথে ট্যুরে বের হই, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে আসলে একটা ভালো মানের হেলমেট আসলে আপনাকে অনেক দিক থেকে নিরাপদ করতে পারে। আপনি জেনে হয়তো বা আতঙ্কিত হতে পারেন যে মোটর সাইকেল যারা দুর্ঘটনায় পড়েন, একমাত্র দামি হেলমেটের কারণে প্রায় আমার জানা মতো 70-80% মানুষ মাথায় আঘাত পান ভালো একটা হেলমেটের অভাবে। আমরা যদি কেউ সার্টিফাইড হেলমেট গুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আসলে অনেক মানে খারাপ ইঞ্জুরি থেকে আমরা হয়তো বাঁচতে পারি যদি আল্লাহ তাআলা আমাদের চান। তো এই জিনিসগুলো নিয়ে আসলে মানুষকে সচেতন করার চেষ্টায় আমরা আছি, এবং গ্রুপ ট্যুরের সময় আমরা হাতে পায়ে যে বডি বডি আর্মর, আরো বিভিন্ন গার্ড, এগুলো আমরা নিয়ে কাজ করতেছি যেন মানুষ সচেতন হতে পারে। আসলে ধন্যবাদ কাসার আহমেদ আপনাকে। তো সেলিম ভাই, আপনার কাছে প্রশ্ন হলো যে করোনাকালীন সময়ে আপনাদের তো বেশ কিছু কার্যক্রম হয়েছে, তো সেই কার্যক্রম গুলো একটু যদি বলতেন আমাদের এবং দর্শকদের। প্রথমে আমি আমাদের সেলিম ভাই একটুখানি একটু সাউন্ডটা মানে একটু জোরে বলবেন, দর্শকরা শুনতে পারবে সহজে। আচ্ছা, এখন কি শোনা যায়? আচ্ছা, আমরা যে কার্যক্রম গুলো পথ শিশু নিয়ে যে কার্যক্রম গুলো নর্মালি আমরা করি, সেটা হলো তাদের এডুকেশনাল ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া এবং তাদের এক বেলা খাবারের নিশ্চয়তা দেওয়া। এরকম কয়েকটা স্কুলের সাথে আমরা কানেক্টেড হয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি এবং এভাবেই কাজ করে যাই। তো আমাদের তো চলমান প্রজেক্ট এটাই ছিল, পরিবেশ নিয়ে কিছু কাজ আমরা করি, সেগুলো আমি পরে বলি যদি সুযোগ আসে। এখন এই পথ শিশু নিয়ে এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলো, এগুলো তো চলে। যখন করোনা আসলো তখন আমরা আইডিয়ালি আমাদের সমস্ত কার্যক্রমগুলো স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমাদের মনে হলো যে হ্যাঁ, এই পথ শিশু রাস্তায় যে শিশুগুলো আছে, এমনকি শুধু যে রাস্তার শিশু তা না, বস্তিতে যে শিশুগুলো আছে যাদের নিয়ে আমরা কাজ করি, এরা তো এরও মানে এই করোনা মহামারীর সবচেয়ে মানে প্রাথমিক ভিকটিম হবে এরা। কারণ পথ শিশুর কথা যদি চিন্তা করেন, যে শিশুগুলো রাস্তায় থাকে, যখন লকডাউন হয়ে গেল আমরা দেখলাম যে দোকান বন্ধ, রাস্তাঘাট বন্ধ, এই পথ শিশুগুলো এদের মেইন সোর্সই থাকে কিন্তু মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া। মানে ওদের ওদের ওরা সারাদিন যে খাবারগুলো খায় তাদের একটা বড় অংশ আসে বা মানুষের কাছ থেকে, রেস্তোরাঁ থেকে, বিভিন্ন জায়গা থেকে ফুড তারা চেয়ে ভিক্ষা করে খায়। তো এই যে ব্যাপারটা, যখন লকডাউন হয়ে গেল তখন তো সবকিছু বন্ধ, এখন এরা কি খাবে? তো আমাদের অন্য যত সব প্রোগ্রাম গুলো ছিল সেগুলো সব বন্ধ করে দিয়ে আমরা এইটার উপরে নজর দিলাম। তখন BCFDF একটা বর্ণমালা স্কুল নাম করে একটা সংগঠন আছে, ওরা মিরপুরে কাজ করে, আমরা ইতিপূর্বে ওদের সাথে কাজ করেছি, আমি মেইনলি তার সাথেই যোগাযোগ করি এবং সে আমাকে
আরো কিছু চিত্র বর্ণনা করে প্রকৃত অবস্থা, সেগুলো আসলে খুবই টাচি। তো আমরা কি করলাম, আমাদের যে সমস্ত মানে যে ফান্ড গুলো আমাদের অলরেডি ছিল সেই ফান্ড গুলো এবং অন্যান্য জায়গা থেকে কিছু ফান্ড কালেক্ট করে আমরা তার সাথে করে আমরা কাজ করলাম মিরপুর এলাকাতে। তার 500 বাচ্চা আছে, তার তার স্কুল আছে 5টা, অর্থাৎ 5টা স্কুলে 500টা বাচ্চা আছে। এই 500টা বাচ্চাকে আমরা টার্গেট করে নিয়ে বললাম যে অ্যাটলিস্ট আমরা এই 500টা বাচ্চার খাবারের ব্যবস্থা আমরা করি। তখন আমরা একটা মানে ফুড প্যাক রেডি করলাম। এই ফুড প্যাকের ভিতরে এই 500 বাচ্চাগুলো তো আমাদের একেবারে আমাদের গ্রিপের ভেতরে ছিল, আই মিন গ্রিপের ভেতরে বলতে আমাদের আমাদের মানে ধরাছোঁয়ার ভেতরেই ছিল। আমরা তাদেরকে তাদের সাথে আমাদের কানেকশনটা ছিল, আমরা ইজিলি তাদের কাছে রিচ করতে পারতাম। তো সেইভাবে আমরা তাদের বাসায় বাসায় গেলাম। এই প্যাকগুলো নিয়মিতভাবে একবার দিয়ে যে আমরা শেষ করে দিয়েছি ব্যাপারটা তা না, আমরা নিয়মিতভাবে এগুলো দেওয়া শুরু করলাম। আমাদের প্যাকেটের একটা ইয়ে ছিল যে এই বাচ্চাগুলো এবং তার ফ্যামিলিও, শুধুমাত্র বাচ্চাগুলো না, আমরা তাদের ফ্যামিলিকেও কানেক্ট করলাম। কারণ ফ্যামিলি তার বাবা হয়তো রিক্সা চালায়, মা হয়তো গার্মেন্টসে জব করে, অথবা কারোর মা নাই, কারোর বাবা নাই, সে যে যে পরিবেশে আছে তার যে অভিভাবক আছে তারাও আসলে সমস্যায় আছে, পুরো পরিবারটা সমস্যা আছে। তো আমরা শুধু আমাদের বাচ্চাদের কথা চিন্তা করলাম, আমরা ফ্যামিলিকেও এর সাথে প্রজেক্টের সাথে কানেক্ট করে নিলাম, নিয়ে পুরো ফ্যামিলির খাবারের দায়িত্বগুলো নিলাম। এবং আমরা নিয়মিতভাবে দেখা যাচ্ছে 15 দিনের খাবার আমরা দিয়ে আসছি, তারপরে আবার 15 দিন পরে তাদেরকে আমরা তাদেরকে আবার দিয়ে আসছি, এবং একটা হটলাইন নাম্বার তাদের কাছে দেওয়া ছিল। এর ছাড়াও যদি কারোর কোনো সমস্যা থাকে, স্পেসিফিক যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো যেন আমাদেরকে জানায়। এবং আমরা অনেক কল পেয়েছি, আমরা আমাদের মেসেঞ্জারে অনেক কল পেয়েছি, আমরা ওই হটলাইনে অনেক কল পেয়েছি, সেই কল পেয়ে আমরা সেখানেও আমরা তাদেরকে সেই কলগুলো আমরা রেসপন্স করতাম। আমাদের কার্যক্রম এখনো পর্যন্ত চলতেছে। প্রথমে আমাদের কার্যক্রম যে গতি ছিল, এখন ফান্ডের এতদিন ধরে চলতেছে, আপনি জানেন প্রায় 3 মাস ধরে আমাদের প্রোগ্রাম চলতেছে। তো এই 3 মাস ধরে আসলে মানে আমাদের ফান্ড আসলে থাকার কথাও না। তো তারপরে আমরা এখনো পর্যন্ত হয়তো আমরা কি করছি, আমরা এটাকে বন্ধ করি নাই, পরিমাণটা কমাই দিয়েছি। আগে যে পরিমাণটা দিচ্ছিলাম আমরা হচ্ছে সেই পরিমাণটা দিতে পারছি না। আগে যতগুলো যেহেতু আমাদের কিছু ফ্যামিলিও বেড়ে গিয়েছে, আমরা আমরা এই 500 বাচ্চা এবং তাদের ফ্যামিলির বাইরেও কিছু লোক তারা যখন আসে তাদেরকে তো না করা যায় না। তো সবকিছু মিলে আমরা এখনো পর্যন্ত আগের মতো অতটা স্পিডি হচ্ছে না, কিন্তু আমাদের কাজ চলছে, এখনো আমাদের কাজ চলছে। তো মূল কথা হলো, আপনি যে প্রশ্নটা করেছিলেন এটার এক কথায় যদি উত্তর দেওয়া যায়, সেটা হলো এমন যে আমরা যে বাচ্চাগুলো নিয়ে আমরা এর আগেও কাজ করতাম, আমরা সর্বপ্রথম এই বাচ্চাদের খাবার এবং তাদের মানে স্বাস্থ্য, শুধুমাত্র খাবার না, আমরা তাদের ঘটনা লাইনগুলো দিয়েছি এর জন্য যে এদের ভিতরে এদের ফ্যামিলির কেউ অথবা এদের কেউ যদি করোনায় আক্রান্ত হয় বা কোনো সমস্যা দেখা যায়, আমরা যেন তাদেরকে এমার্জেন্সি সাপোর্ট দিতে পারি, এজন্য আমরা তাদেরকে মানে হটলাইন নাম্বার দিয়ে রাখছি। এবং এখনো পর্যন্ত এমন কোনো সমস্যা হয় নাই, দুইটা সমস্যা হয়েছে, বাট এটা অন্যভাবে ম্যানেজ হয়েছে। তবে আমরা এই 500 বাচ্চার পাশাপাশি আশেপাশের থেকে আরো অনেকগুলো কল পেয়েছি, সবকিছু মিলায়ে বেশ আমরা ভালোই কাজ করেছি। আমি হয়তো এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারবো না যে কতগুলো পরিবারকে আমরা দিয়েছি, কারণ আমরা এভাবে তালিকাও রাখি না। আমরা শুধু আমাদের 500 পরিবার তালিকা রাখছি, কিন্তু এর বাইরে যাদেরকে আমরা দিয়েছি আমরা এভাবে তালিকাটা মেনটেন করতে পারি নাই। এবং জানেন যে মানে ভলেন্টিয়াররা, যেহেতু এটা সো আছে রোগ, তো আমাদের ভলেন্টিয়ারদের সেফটিরও ব্যাপার ছিল, তো আমরা পর্যাপ্ত ভলেন্টিয়ারও আমরা মাঠে রাখতে পারি নাই, যে কারণে আমরা তালিকাগুলো ওইভাবে করতে পারি, কিন্তু আমরা আমরা এগুলো দিয়ে গেছি। এটাই ছিল আমাদের করোনাকালীন মেইন প্রোগ্রাম, এভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো চালিয়েছি। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আপনাদের করোনাকালীন কার্যক্রমে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের মাঝে। তো কাউসার আহমেদ ভাই, আপনার কাছে যেটা আসতে আসলাম যে আপনারা এই করোনাকালীন সময়ে খুব প্রোগ্রাম করেছেন, তো যেহেতু করোনাকালীন সময় এবং নর্মাল যে সময়টা সে সময় প্রোগ্রাম করতে একটু ভিন্ন ওয়েতে প্রোগ্রাম করতে হয় বা কার্যক্রমগুলো পরিচালনা করতে হচ্ছে বর্তমান সময়ে, তো করোনাকালীন সময়ে আপনারা মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আপনাদের স্বেচ্ছাসেবক বা আপনাদের নিরাপত্তার জায়গাটা কিভাবে নিশ্চিত করেছেন? আচ্ছা, নিরাপত্তার ক্ষেত্রে আসলে যদি বলি এরকম যে আমরা যখন আমরা সবাইকে খাবার দেওয়ার জন্য আমরা যখন বের হই খাবার দেওয়ার জন্য, তো সবাই গ্লাভস এবং আমাদের সাথে মাস্ক ছিল এবং হাতে গ্লোভস ছিল,
এবং আপনার যে বিষয়টা যে হ্যান্ড স্যানিটাইজার যে বিষয়গুলো এগুলো আমরা নিশ্চিত করেছি যেন এগুলো বিতরণ করতে যে আমরা যেন আক্রান্ত না হই। তো আমরা যেটা করেছি আরেকটা জিনিস যে আমরা ভিড় গুলো এড়ানোর জন্য নর্মালি কিন্তু আপনি দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে খাবার দেওয়ার সময় অনেক ভিড় হয়ে যায় আসলে অনেক অনেক চারোদিক থেকে মানুষের, তো সেটা এড়ানোর জন্য আমরা যেটা চেষ্টা করেছি যে রাস্তায় আমরা আসলে চলমান অবস্থায় মানুষদেরকে খাবার গুলো দিয়ে দিতে যেন আমরা কোনো গ্যাদারিংটা এড়াতে পারি আর কি মানুষের কোলাহল গুলো, কারণ আপনি হয়তো বা জানেন যে আসলে সামাজিক দূরত্বের যে বিষয়গুলো এগুলো যদি মেনটেন না করা হয় সেক্ষেত্রে হয়তো বা করোনা দ্বারা আমরা আক্রান্ত হতে পারি আমরা নিজেরাও। তো সেই জন্য আমরা আসলে চেষ্টা করেছি সবসময় যে যখন আমরা খাবার গুলো বিতরণ করেছি আমরা একটু হাত দিয়ে আমাদের নিজস্ব দূরত্ব গুলো মেনটেন করতে, এবং রাস্তা চলমান অবস্থায় আপনি যারা রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে এবং অনেকে যেমন দেখা যায় রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে আছে আর কি, তো ওই সিচুয়েশন গুলোতে বা বসে আছে ওই আমরা নিজেরা যে দিয়ে আসছি যেন ভিড় না হয়, ভিড় না ভিড়টা এড়ানোর জন্য আমাদের এই কাজগুলো করতে হয়েছে। আর একটা বিষয় যেটা যে আমরা সবাইকে আসলে যখন আমরা খাবার গুলো দিচ্ছিলাম অনেকের মাস্ক ছিল ছিল না, তো আমরা চেষ্টা করছি আসলে ওনাদেরকে বলে সচেতন করতে এই জিনিসগুলো বিষয়ে যে এই করোনাকালীন সময় আপনাদের আসলে মাস্ক গুলো পরা উচিত, স্যানিটাইজার। তো আসলে যারা ফুটপাতে থাকেন বা আপনারা যারা রিক্সা চালান তারা হয়তো বা ওই স্যানিটাইজারটা ইউজ করতে পারেন না, বাট তাদের মাস্কের বিষয়গুলো আসলে এনশিওর করার চেষ্টা করেছি আমরা আসলে। আর খাবার দেওয়ার সময় আসলে সবচেয়ে মজার বলা যায় বা খারাপ লাগার বিষয় বলা যায়, তো যখন খাবার গুলো আমরা বিতরণ করছিলাম আসলে মানুষের চোখে আমরা একটা তৃপ্তির হাসি দেখতে পাচ্ছিলাম যেগুলো আমাদেরকে আসলে অনুপ্রাণিত করেছে যে সামনে আরো কাজ করার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে। প্লাস আসলে অনেক মানুষকে আমরা খাবার দিতে পারিনি যারা আমাদের দিকে তাকিয়েছিল, আসলে এই জিনিসগুলো আসলে একটা কষ্টের একটা অভিজ্ঞতা আসলে নিজের জন্য, যে হয়তো আমরা হয়তো বা 100 প্যাকেট বা 200 প্যাকেট নিয়ে গেছি কিন্তু মানুষ হয়তো আরো বেশি ছিল, আরো মানুষ তাকিয়েছিল আমাদের দিকে, আসলে এই জিনিসগুলো খারাপ লাগা কাজ করে। তো এই জিনিসগুলো কাজে খারাপ লাগা গুলো কাজ করা থেকেই আমরা চিন্তা করেছি আসলে যে আমরা এই কাজটাকে আমাকে রেগুলার করতে আর কি, প্রতি মাসে যেন আমরা এই কাজগুলো একবার করে করতে পারি আর কি, যেন কিছুটা হলেও মানুষের আসলে আমরা খাবার যোগাতে পারি। এক বেলার খাবারটা আসলে তো মেইন না, তবে আমাদের নিজের মানসিক দিক থেকে পরিতৃপ্তির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি এই কাজগুলো করতে। ধন্যবাদ কাসার ভাই আপনাকে। আর তো সেলিম ভাই আপনার সংগঠন তো যেহেতু একটি সংগঠনের সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছে, তো যেভাবে কাজ করুন কিন্তু নিরাপত্তার জায়গাটা আসলে আমাদের সবারই কনসার্ন থাকে যে আমরা যেভাবে কাজ করি নিজে নিজে সশরীরে থেকে হোক বা অন্য মানুষকে দিয়ে হোক, কিন্তু যখনই কাজ আমাদের সংগঠনে রিলেটেড কাজ হয়ে যায় তো আমরা চেষ্টা করি যেন নিরাপত্তার জায়গাটা যে কেউই থাকুক সবার ক্ষেত্রেই যেন এক থাকে যে সেফটিটা প্রথমে আমরা যেন গ্রহণ করি। তো সেক্ষেত্রে আপনাদের সংগঠন যখন আপনাদের কার্যক্রমটা মাঠ পর্যায়ে পরিচালনা করেছে সেক্ষেত্রে সংগঠনের স্বেচ্ছাসেবী এবং যারা যাদেরকে সেবা প্রদান করেছেন তাদের সকলের উভয়ের ক্ষেত্রে সামাজিক দূরত্ব তারপর স্বাস্থ্যবিধি এবং সেফটির বিষয়টা কিভাবে নিশ্চিত করেছেন? আমি প্রথমে বলি আমরা আমরা যখন আমরা কার্যক্রম শুরু করি আমরা প্রথমে কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরুতে আমরা ফুডের দিকে যাইনি, আমরা প্রথমে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এটা আমরা বিতরণ করেছি। তো হ্যান্ড স্যানিটাইজারটা আমরা নিজেরাই তৈরি করেছি বাট এটা কিন্তু ল্যাবে তৈরি হয়েছে আমাদের, একটা আমি ওই ভাইয়ের নাম মনে করতে পারছি না, আমরা যে সংগঠনের সাথে কাজ করেছি বিসিএফডিএফ বর্ণমালা স্কুল, এই বিসিএফডিএফ বর্ণমালা স্কুল তার কানেকশন ছিল, তার পরিচিত একটা বড় ভাই ছিলেন, সে তার নিজেরই একটা ল্যাব ল্যাবরেটরি আছে যে এই ধরনের কেমিস্ট নিয়ে কাজ করে, তো উনি আমাদেরকে হেল্প করছেন যেহেতু এটা মানে প্যান্ডেমিক এবং এটা মানে গ্লোবাল প্যান্ডেমিক, তো উনি আমাদেরকে যে হেল্প করছেন সেটা হলো যে ওনার ল্যাবরেটরিটা ব্যবহার করার সুযোগ দিয়েছেন। শুধু তাই না, ওনার যে এক্সপার্টিস যারা আছেন ওনার যারা টেকনিশিয়ান আছেন তারাও আমাদেরকে হেল্প করেছেন, আমরা ম্যাটেরিয়াল গুলো কিনে দিয়েছি ওনাদের কাছে, ওনাদের ল্যাবেই আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার গুলো তৈরি হয়েছে, যেন পরিমাণটা প্রত্যেকটা মানে কেমিক্যালের যেন সঠিক প্রপোর্শনটা থাকে সঠিক পরিমাণটা যেন থাকে এটা নিশ্চিত করার জন্য আমরা ল্যাবেই তৈরি করেছি, এবং আমরা প্রচুর পরিমাণে মানে মনে হয় 25,000-এর উপরে 25,000 পিসের উপরে আমরা আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এবং একইভাবে আমাদের কিছু স্টুডেন্ট ছিলেন যাদের মায়েরা গার্মেন্টস এ জব করতেন বা নিজেরা নিজেদের সেলাই মেশিন আছে বাড়িতে, তো আমরা তাদেরকে দিয়ে মাস্কের জন্য যেগুলো বিশেষায়িত মাস্ক যেটা এবং যে কাপড়গুলো বিশেষায়িত কাপড় এই মানে
মাস্কের উপযোগী COVID-19 এর যে ভাইরাসটা এটা প্রোটেক্ট করতে পারে এমন কাপড় দিয়ে আমরা নিজেরাই এই মাস্কগুলো তৈরি করেছি এরকম, এবং মাস্ক আমরা বিতরণ করেছি। আমরা যখন এই কাজগুলো করেছি, যখন বিতরণের কাজগুলো করেছি, খাবার বিতরণ বা হ্যান্ড স্যানিটাইজার, তখন আমরা আমাদের যে ভলেন্টিয়ার যারা আছে আমরা প্রথমেই তাদের নিরাপত্তাটাই নিশ্চিত করেছি, কারণ তারা যদি অসুস্থ হয়ে যায় কোনোভাবে, তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে আমাদের কার্যক্রমটা মুক্ত হতে পারবে। তো তাদের নিরাপত্তাটাও আমাদের চিন্তাই ছিল, যে কারণে আমরা প্রথমেই তাদেরকে কার্যক্রম শুরুর আগে আমরা অনেকগুলো মিটিং করেছি, আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এখান থেকে আমি আমি যেমন লন্ডনে আছি, তো লন্ডনে যেহেতু বাংলাদেশের চাইতে আগে করোনাটা শুরু হয়েছে, এবং করোনা শুরু হওয়ার সাথে বাংলাদেশে যেমন অনেক স্লো প্রোগ্রেস হয়েছে করোনার, কিন্তু লন্ডনের ক্ষেত্রে এটা কিন্তু স্লো প্রোগ্রেস হয়নি। আমরা দেখলাম হঠাৎ করেই, মানে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। তো ইটালি যখন শুরু হলো, ইটালির পরপরই লন্ডনে এরকম মহামারী আকারে ছড়িয়ে পড়লো। তো এই এক্সপিরিয়েন্স গুলো, যেহেতু লন্ডন একটা উন্নত একটা দেশ ইংল্যান্ড, এবং এইখানে তারা যে ব্যবস্থাগুলো নিয়েছে, তাদের যে গাইডলাইন গুলো তারা নিয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং সহ করোনার থেকে বাঁচার জন্য, তারা যে গাইডলাইন গুলো দিয়েছে, এই গাইডলাইন গুলো আমি এখানে দেখছি, এগুলো ফলো করছি। ওইগুলো ফলো করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাইডলাইনটা কিভাবে কাজ করা যায় সেটা একটু চিন্তা করে একটা গাইডলাইন তৈরি করে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি। এবং এই যে অলওয়েজ বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ মাস্ক বাধ্যতামূলক, এবং কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করা, এবং সুযোগ থাকলেই সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেলা, এটা আমরা নিশ্চিত করেছি। এবং প্রত্যেকটা ভলেন্টিয়ার যারা কাজ করছে এটা ছিল তাদের বাধ্যতামূলক, এবং কেউ যদি এটা করতে, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে কেউ যদি এই নিরাপত্তামূলক যে ব্যবস্থাটা, আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি, এই গাইডলাইনটা মানতে যদি কেউ ব্যর্থ হয় তাহলে আমরা তাকে আর ভলেন্টিয়ার রাখবো না, এটা আমরা প্রথম থেকেই বলে দিয়েছি, তাহলে এই কার্যক্রম থেকে তাকে কিন্তু আমরা সরিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ এটা প্রত্যেকটা ভলেন্টিয়ার আমাদের গাইডলাইন ফলো করছে, এবং কেউই এখনো পর্যন্ত কোনো সমস্যায় পড়ে নাই, এবং সবাই সুস্থ আছে, এবং তারা তাদের শুধু আমাদের গাইডলাইন না, তাদের নিজেদেরও যত নলেজ আছে হেলথ অ্যান্ড সেফটির, যত নলেজ তাদের নিজেদের আছে, তারা নিজেদের নলেজটাও কাজে লাগিয়েছে ফিল্ড পর্যায়ে, এবং তারা ঠিক আছে, এবং আমাদের এই ধরনের কোনো মানে অপ্রীতিকর কোনো মানে সমস্যার সম্মুখীন হতে হয়নি। আমরা খুব সুন্দরভাবে আসলে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পেরেছি এবং এখনো করে যাচ্ছে। ধন্যবাদ সেলিম মাহমুদ ভাই আপনাকে, আপনাদের নিরাপত্তার বিষয়টি সুন্দরভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য। তো কাউসার ভাই, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারা এই করোনাকালীন সময়ে কার্যক্রম চালিয়েছেন, হয়তো খাদ্য বিতরণ করেছেন, তো এমন কোনো ঘটনা মানে হয়েছে নাকি যে আপনার আপনাদের স্বেচ্ছাসেবীদের মনে নাড়া দিয়েছে? হ্যাঁ, স্বেচ্ছাসেবীদের আসলে এই কাজগুলো করতে যে আসলে প্রথম দিকে আমাদের মনে হয়েছে, আসলে আমরা যেভাবে ভাবি আমরা হয়তো অনেক সুখে আছি আসলে অনেক মানুষ থেকে, যখন আমরা রাস্তায় বের হই তখন দেখা যায় আসলে ফুটপাতে অনেক মানুষ শুয়ে আছেন আসলে। তো এই জিনিসগুলো আসলে ওই ওই জায়গা থেকে আসলে ভাবা উচিত সবারই, বা আমরা যারা স্বেচ্ছাসেবীরা কাজ করেছি আসলে, এই ফুটপাতে থাকা মানুষগুলো যখন এসে খাবারের জন্য আপনাদের তাকায় বা আমাদের দিকে তাকায় আসলে তখন চোখ ফেরানো যায় না আসলে। সবচেয়ে বড় বিষয় হলো এটা, যখন আমরা কাজ করতে গিয়েছিলাম প্রায় আমরা প্যাকেট নিয়ে গেছিলাম প্রায় 120টার মতো, 120টা প্যাকেট নিয়ে আমরা বের হই। তো মাঝে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আপনার এই প্যাকেট গুলো শেষ হয়ে যাওয়ার পরও প্রায় 10-12 জন মানুষ তাকিয়েছিল। তো ওই তাকিয়ে থাকাটা আসলে আপনি যদি মানে খুব আমাদেরকে খুব হার্ট করেছে যে আসলে আমরা এই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে আমরা চেষ্টা করেছি আসলে যে এই কাজগুলোকে আমরা রুটিন ওয়ার্ক করতে, আমাদের নিজস্ব রুটিন ওয়ার্ক, যেন এই মানুষগুলো আমাদের উসিলায় বা আমরা যারা কাজ করছি আমরা আমাদের বাইক অ্যান্ড বাইকার্সটা শুধু বাইকার নিয়ে নয়, আমরা পুরো দেশটা নিয়ে কাজ করতে চাই আসলে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই, সমাজে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছেন সেই তাগিদে আমরা প্রাণে হাসি এবং মত ফাউন্ডেশন এই দুটো নিয়ে আমরা কাজ করছি তাদের সাথে একসাথে। তো এই মানুষগুলো নিয়ে আসলে সবারই সমাজে ভাবা উচিত, যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের নিয়ে ভাবা উচিত, প্রতিটা মানুষের জায়গা থেকে আসলে আমাদের জায়গা থেকে প্রতিটা মানুষ আমরা কিছু না কিছু করা উচিত ওই মানুষগুলোর জন্য আসলে। ধন্যবাদ কাউসার আহমেদ আপনাকে।
তো সেলিম ভাই, আপনার সংগঠন করোনাকালীন সময় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এরকম মানে মনকে নাড়া দেওয়া মতো কোনো ঘটনার সম্মুখীন হয়েছে কিনা? অনেক অনেক ঘটনাই আসলে হয়েছে, ছোট ছোট বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি জাস্ট দুইটা ঘটনার কথা বলবো যেটা আমার কাছে মনে হয়েছে। যিনি ঢাকা শহরে মেয়েদেরকে আমরা কি লাইনে আছি? হ্যাঁ হ্যাঁ লাইনে আছি। তারিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেল মনে হচ্ছিল। যাই হোক, আতিকা রুমার কথা বলছিলাম, যে আতিকা রুমাকে হয়তো আপনি চিনবেন। উনি ঢাকা শহরে মেয়েদেরকে স্কুটি চালানো শেখায়। ওনার স্লোগানটা হবে যেতে হবে বহুদূর, এমন একটা স্লোগান নিয়ে। তো ওই আপু ওনার সাথে ফেসবুকেই আমার অনেক সময় কমিউনিকেশন হয়। আমরা যখন কার্যক্রমগুলো শুরু করলাম, তখন ওই আপু একটা নাম্বার দিলেন যে আপনারা তো এটা করছেন, এই নাম্বারে যদি সম্ভব হয় এই মহিলা অনেক বিপদে আছেন, আপনারা পারলে ওনাকে একটু হেল্প করেন। তো আমরা ওই নাম্বারটি নিলাম। নেওয়ার পর ওনার সাথে প্রথমত কমিউনিকেট করলাম। কমিউনিকেট করার পর আমরা একটা ভলেন্টিয়ার একটা টিম, দুইজনের একটা টিম আমরা পাঠিয়ে দিলাম মোটর সাইকেলে করে ওনার বাসায় কিছু খাবার দেওয়ার জন্য। তো আমরা তো সাধারণত কাজ করি পথ শিশু নিয়ে এবং পথ শিশুর পরিবারগুলো নিয়ে। তো পথ শিশু এবং পথ শিশু পরিবারদের যে পারিবারিক কাঠামো, এ সম্বন্ধে তো আমাদের এক্সপিরিয়েন্স আছে। তারিফ, আপনার নিজেরও আছে, কারণ আপনিও অনেক কাজ করেছেন পথ শিশু নিয়ে, আপনারও অনেক অনেক কাজ করেছেন। ইনফ্যাক্ট আমরা একসাথে অনেক কাজ করেছি। আপনি এই ব্যাপারগুলো আপনি বলতেন যে এই পরিবারগুলো সম্বন্ধে আমাদের ধারণা আছে। এই পরিবারগুলো কেমন হতে পারে, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা কি হতে পারে, তাদের পারিবারিক কাঠামো কি হতে পারে, এগুলো আমাদের খুব ভালোভাবে জানা আছে। আমরা দীর্ঘদিন ধরে এ লাইনে কাজ করছি। কিন্তু যে বাড়িতে আমাদের টিম খাবার নিয়ে গেল এবং ওনাকে দিয়ে খাবারটা দিতে আমাদের ভলেন্টিয়াররাও অপ্রস্তুত বোধ করতেছে, ওনার গেট আপ, ওনার যেভাবে উনি থাকেন, এরকমের একটা মহিলা সে যে বিপদে পড়তে পারেন এটা আমাদের কখনো ধারণাতেই ছিল না। তো যাই হোক, আমরা ওখানে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমরা পরবর্তীতে ওনার সাথে কাজ করেছি এবং এই ধরনের আমাদের মেসেঞ্জারেও এরকম কিছু কল আসে যারা বলে যে ওনারা, আমি যে মেইনলি যে জিনিসটা বলতে চাচ্ছি যে করোনার সময়ে আমরা পথ শিশুদের পরিবারকে আমরা দরিদ্র পরিবার হিসেবে চিন্তা করি, কিন্তু নিম্ন মধ্যম শ্রেণীর একটা শ্রেণী ঢাকা শহরে আমরা পেলাম যারা সত্যিই লকডাউন হয়ে যাওয়ার কারণে, যাদের মানে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা না পারছে কারোর কাছে সাহায্য চাইতে, কিন্তু বাচ্চা নিয়ে তাদের পরিবার নিয়ে তারা যে কি অবর্ণনীয় কষ্টের ভিতরে আছে এই জিনিসটা আমি রিয়ালাইজ করলাম। এবং এই জিনিসটা যে আমাদের যে আলোর গোড়ায় যে একটা অন্ধকার আছে, আমরা যে শ্রেণীর কথা আমরা চিন্তাও করি নাই, সেই শ্রেণীও যে এই করোনা জন্য কি পরিমাণে এফেক্টেড হয়েছে এই জিনিসটা কিন্তু আমরা এই কার্যক্রম গুলো করতে দেখছি। কারণ অনেকেই আমাদের সাথে মেসেঞ্জারে কমিউনিকেট করেছেন এবং আমরা সেখানে তাদেরকে এই সহায়তা দিতে গিয়ে আমাদেরকে লজ্জা লাগছে যে আমরা এত অল্প সহায়তা নিয়ে ওনাদের মানে কাছে যাচ্ছি, তাদের সমস্যাটা এত বেশি যে ওই সমস্যার তুলনায় আমরা যে খাবারটা যে প্যাকটা তাদেরকে দিচ্ছি এটা খুবই কম। বাচ্চা আমরা আমরা চেষ্টা করেছি কিছু জায়গায় আমাদের এই প্যাকের বাইরেও, আমাদের যে প্যাকটা ছিল ফুড প্যাক, এটার বাইরেও আমরা নগদ কিছু দেওয়ার চেষ্টা করেছি। কারণ কেমন আমাদের প্যাকের ভিতরে বেবি ফুড ছিল না, কিন্তু দেখা গেছে একটা মা সে তার বাচ্চাকে নিয়ে, 6 মাসের বাচ্চা অথবা 2 বছরের বাচ্চা বা 1 বছরের বাচ্চা, এরকম বাচ্চাগুলো নিয়ে সে কষ্ট করছে। তার বেবি ফুড দরকার, তার বেবির নেপি দরকার, তার বেবির আদার্স কিছু জিনিস আছে সেগুলো দরকার। তো আমাদের প্যাকের ভেতর তো এগুলো নাই। আমরা যদি ফুড প্যাক সেটা কমন একটা ফুড প্যাক যেটা মানুষ বিপদকালীন সময়ে ত্রাণ হিসেবে যেটা দিয়ে থাকে, আমরা তেমন চিন্তা করে করছি। ওই ঘটনাগুলোর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম। তো এরপর আমরা যেটা করলাম, ওদেরকে আমরা ওই পরিবারগুলোতে আমরা এক্সট্রা টাকা, নগদ টাকা দিলাম যেন তারা তাদের প্রয়োজন অনুযায়ী একদম এমার্জেন্সি যেগুলো, যেটা বাচ্চাদের যে যেমন বাচ্চার দুধ বা বাচ্চার অন্যান্য খাবার বা বাচ্চার পোশাক, এইগুলো যেটা একদম না হলে নয়, এই জিনিসগুলো যেন তারা মেক শিওর করতে পারে যে এই জিনিসগুলো তারা কিনতে পারে, যেন আমরা আমাদের প্যাকের পাশাপাশি নগদ অর্থও দিয়েছি। তো আপনি যে প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের উত্তরটা হলো এই যে
করোনা না আসলে আমরা হয়তো এই যে আলোর গোড়ার অন্ধকারের যে বিষয়টা, এই শ্রেণীটাকে আমি আমার হয়তো অন্যদের ব্যাপারটা যাই না, কিন্তু আমার মতো অজানাই থেকে যাবে যে এই এরকম একটা শ্রেণী আছে যারা এরকম যদি কোনো কখনো করোনার মতো যদি অন্য কোনো মহামারীও যদি এরপরে কখনো আসে তাহলে তাদের ব্যাপারেও সচেতন হতে হবে। এই জিনিসটা আমার লার্নিং হয়েছে এই কাজ করতে এসে। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। তো কালসা ভাই আপনার কাছে আবারও আসলাম। তো আপনার সংগঠন বাইক এন্ড বাইকার্স, তো আপনাদের সংগঠনটা আমরা করোনাকালীন সময়ে কার্যক্রম শুনলাম, তো করোনাকালীন সময়ের কার্যক্রম ছাড়াও করোনাকালীন সময়ের আগে কি কার্যক্রম পরিচালনা করেছেন বা ভবিষ্যতে বাইক এন্ড বাইকার কি ধরনের আরো কার্যক্রম পরিচালনা করবে সেই সম্পর্কে একটু দর্শকদের জানাবেন। আচ্ছা, বাইক এন্ড বাইকার্স থেকে আমরা সামনে চেষ্টায় আছি যারা নতুন মোটরসাইকেল রাইডার আছেন, তাদের ট্রাফিক জ্ঞান গুলো নিয়ে কাজ করতে যাচ্ছি, রাস্তায় যে চলাচলের যে নিয়ম কানুন গুলো এইগুলো সম্বন্ধে যেন তারা সচেতন হতে পারে। তারপর রাস্তায় চলাকালীন অবস্থায় দুর্ঘটনাকালীন সেবাটা দেওয়ার ব্যাপারে আমরা আমাদের সংগঠনের মধ্যে কথা চলছে। আমরা চেষ্টা করছি যেন দুর্ঘটনা ঢাকার মধ্যে যদি কোনো বাইকার দুর্ঘটনায় পড়েন তো সেক্ষেত্রে যেন আমরা তাদের ইমার্জেন্সি ফার্স্ট এইড যেটা বা ইমার্জেন্সি যে সুযোগ সহযোগিতাটা যেটা প্রয়োজন এগুলো এনশিওর করার ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আসলে দেখেছি অনেক ক্ষেত্রে অনেক বাইকার রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন, আসলে অনেকে আগাচ্ছেন না বিভিন্ন ইস্যুতে, পুলিশ কেস বা বিভিন্ন পুলিশের কারণে বা বিভিন্ন নিয়মের কারণে। তো এই জিনিসগুলোর কারণে আসলে অনেক বাইকার রাস্তায় পড়ে মারা যাচ্ছেন অতিরিক্ত রক্তক্ষরণে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করার চেষ্টায় আছি, যেন কোনো বাইকার যদি দুর্ঘটনায় পড়েন আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে, আমরা ইমার্জেন্সি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা হয়তোবা আমরা বিভিন্ন ডাক্তারদের সাথে পরামর্শে আমরা নিব এবং আমাদের একটা টিম কাজ করার চেষ্টা করছি যারা ফার্স্ট এড দিতে পারবে, এরকম যেন ওই টিমটা নিয়ে আমরা কাজ করতে পারি সবসময়, যে কোনো বাইকারের দুর্ঘটনাকালীন বা আপদকালীন মুহূর্তে এটা এরকম হতে পারে যে উনি দুর্ঘটনা পর অবস্থায় ওনার বাইক নষ্ট হয়ে গেছে, এই জিনিসগুলো সাপোর্ট দিতে পারি। এই সাপোর্ট গুলো আসলে অনেক সময় পাওয়া যায় না ঢাকার মধ্যেও, তো এই জিনিসগুলো হতে পারে। তারপর আমরা ভালো অভিজ্ঞ রাইডার তৈরির চেষ্টায় আছি, যেন একজন বাইকার যেন একজন ভালো একজন মোটরসাইকেল চালক হতে পারে, তিনি যেন উনি যেন বিপদে না পড়েন এবং অন্য কেউ যেন ওনার কারণে বিপদে না পড়ে। যেন রাস্তায় যে লুকিং গ্লাস ফলো করার যে বিষয়গুলো আপনি দেখবেন, হয়তো আমাদের গ্রুপে যতগুলো বাইকার আছেন সবাই মোটরসাইকেলে লুকিং গ্লাস আছে। আমরা মাঝে মধ্যে ইয়াংদের দেখি অনেকের, আসলে অনেকে লুকিং গ্লাস ব্যবহার করে না, এটা একটা ফ্যাশন, বাট এটা যে তার জন্য কত বড় দুর্ঘটনা ঘটতে পারে বা এটা কত বড় ক্ষতিকর হতে পারে আসলে যারা ক্ষতির মুখে পড়েছেন তারাই বলতে পারবেন। আপনি যখন দেখবেন খেয়াল করে একটা লুকিং গ্লাস থাকে তো ওনার পিছনে ফলো করতে পারবেন যে পিছনে কে আসছে, কিন্তু বর্তমানে অনেক নতুন বাইকারদের দেখা যায় আসলে তারা বাইক কেনার পরেই তারা লুকিং গ্লাস খুলে ফেলে, এটা একটা স্টাইল হিসাবে তারা দেখে বা আধুনিকতা হিসাবে, বাট এটা আসলে ক্ষতিকর। তো আজকের লাইভের মাধ্যমে আমি তাদের একটা মেসেজ পৌঁছাতে চাই, যারা নতুন বাইকার আছেন আপনারা লুকিং গ্লাস খুলে ফেলা মানে যদি স্মার্টনেস মনে করেন তবে আপনারা ভুলে আছেন, এটা আপনাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আপনি ডানে বামে টার্ন করছেন, দেখা গেল পিছন থেকে কোনো একটা বাইক এসে বা একটা গাড়ি এসে আপনাকে আঘাত করতে পারে। তো এই জন্য লুকিং গ্লাস ফলো করাটা আসলে খুবই জরুরি একটা বিষয়। আমি আজকে লাইভের মাধ্যমে আমি যারা নতুন বাইক কিনবেন বা যারা বর্তমানে যারা বাইক রাইড করেন যারা লাইভটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা আপনাদের লুকিং গ্লাস ফলো করবেন, যে আপনাদের পিছনে কে আছেন, এটা যদি আপনি ফলো করেন আপনি অনেক বড় বড় দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারেন। তো এই জন্য আমরা আসলে বাইকার্স নিয়ে বাইকার একজন মানুষকে আসলে ভালো একজন রাইডার তৈরির চেষ্টায় আছি। আমাদের গ্রুপে যারা আছেন স্পিড লিমিটের যে বিষয়গুলো গতি নিয়ন্ত্রণে রাখা, গ্রুপ রাইডের সময় আসলে আপনি খেয়াল করবেন যে যদি কোনো সময় ভিডিও দিই তাহলে দেখতে পারবেন যে গ্রুপ রাইডের সময় আমরা একই লাইনে আমরা চলি, একটা লাইন করে চলাচল করি যেন আমরা দুর্ঘটনা না করি, আমাদের গতিটা নিয়ন্ত্রিত থাকে, একেবারে সামনে যিনি থাকেন উনি হলো রাস্তা অনুযায়ী গতিটা নিয়ন্ত্রণ করেন। এই জিনিসগুলো আসলে আমাদের করতে হবে যারা আমরা বাইক চালাই। আসলে মোটরসাইকেল খুবই যদি বলি খুবই রিস্কি একটা বাহন, যদি আপনি সচেতন না হন এর কারণে আপনার দুর্ঘটনা ঘটতে পারে, আপনি মারা যেতে পারেন, আজীবন পঙ্গু হতে পারেন আসলে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যেন আপনার বাইক রাইডের সময় একটু সচেতন হন, গতিটা নিয়ন্ত্রণে রাখুন, আপনার নিজের আয়ত্তের মধ্যে মোটরসাইকেলটা রাইড করুন। আপনারা হয়তো বা আপনি আপনার জন্য কিছু না, আপনার ফ্যামিলির জন্য আপনি অনেক বড় একটা পার্ট, একটা সন্তান একটা আসলে পরিবারের জন্য অনেক কিছু, অনেক কষ্ট করে আমরা বড় হই, আমাদের বাবা মার একটা দায়িত্ব বোধ থাকা উচিত নিজেদের মধ্যে আসলে।
তো সেই তাগিদে আমাদের আসলে আমাদের যে গতিটা, আমাদের মোটরসাইকেলের গতিটা নিয়ন্ত্রণ করতে হবে এবং ভালো একজন চালক হতে হবে যেন আমরা দুর্ঘটনা না পড়ি সচরাচর নিজের ভুলে। এই চেষ্টা আমরা আছি, আমাদের গ্রুপ থেকে আমরা এই কার্যক্রমগুলো আরো বাড়ানোর চেষ্টায় আছি। যারা নতুন রাইডার হয় আমাদের সাথে অ্যাড হচ্ছেন, তাদের আমরা নিয়ম কানুন গুলো শিখাচ্ছি। বাইকের ভালো একটা ব্র্যান্ড এর আপনি সার্টিফাইড হেলমেট বলি আমরা এটাকে, বিভিন্ন সার্টিফিকেশন আছে, তো সার্টিফাইড হেলমেট ব্যবহারের বিষয়ে, হ্যান্ড গ্লোভস ব্যবহারের বিষয়ে, সেফটি গার্ড ব্যবহারের বিষয়ে, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা সচেতন করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমরা ভবিষ্যতে আমাদের এই চেষ্টাটা সচল থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ কাউসার আহমেদ আপনাকে, আপনাদের সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা দর্শকদের এবং আমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেলিম আহমদ ভাই, আপনার কাছেও আমার একই প্রশ্ন যে আপনাদের সংগঠন করোনাকালীন কার্যক্রম ছাড়াও কি কি কার্যক্রম পরিচালনা করে এবং ভবিষ্যতে আরো কি কি কার্যক্রম পরিচালনা করবে, সেই জিনিসটি একটু দর্শকদের সাথে এবং আমাদের সাথে শেয়ার করবে। এটা বলার আগে আমি একটু কাউসার ভাইকে একটু বলবো। কাউসার ভাই একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে, এই বিষয়ে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার না করে আসলে পারছি না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, সেটা হলো যে লুকিং গ্লাস। এটা এটা বাংলাদেশের আসলে অনেক ইয়াং বাইকার্সদের ভিতরে এই টেন্ডেন্সিটা দেখা যায় যে তারা লুকিং গ্লাস খুলে ফেলে, আর না খুললেও হয়তো লুকিং গ্লাস আছে কিন্তু লুকিং গ্লাসের দিকে তাকানোটা প্রয়োজন বোধ করে। আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা জাস্ট 2 weeks আগে যেটা হয়েছে, 2 সপ্তাহ আগে আমি 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 রাইড আমি কার ড্রাইভ করি। তো আমি কি করছি, আমি ধরেন এখানে আমি প্রথমে 30 মাইল স্পিড লিমিট এখানে এই রাস্তায় আমি চালাচ্ছি, 30 থেকে হঠাৎ করে আমি মেইন রোডে উঠবো, এই মেইন রোডে 30 থেকেই আমাকে যেতে হবে ওখানে স্পিড হচ্ছে 50 মাইল। এটা কিন্তু কিলোমিটার না, মানে এখানে সবকিছু সবাই মাইলে, আমি জাস্ট গতিটা বোঝানোর জন্য বলতেছি আর কি। সো 50 মাইলস আমি 30 থেকে 50 তে জয়েন করবো, আমি আমার স্পিড গেইন করে নিয়েছি, আমি যখন আমি লেন চেঞ্জ করতে যাব তখন হঠাৎ করেই মানে যে কারণে বলতেছি সেটা হলো যে আমি কিন্তু মিরর দেখছি, আমি সাইড মিরর দেখে নিয়েছি, আমার লেন ক্লিয়ার, কিন্তু আমার পেছনে একটা গাড়ি ছিল, আমি সেন্ট্রাল মিররটা কিন্তু দেখি না, সেন্ট্রাল মিরর না দেখে শুধু রাইটটা দেখছি। আরও একটা জিনিস দেখার কথা ছিল, সেটা হলো আমার ব্লাইন্ড স্পট, আমার পেছনে যে গাড়িটা ছিল আমি তো তখন মানে 30 থেকে 45 বা 50 এর মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, আর পেছনের যে ছিল সে আরো একটি স্পিডে, অর্থাৎ 55 বা 60 তুলে সে আমার পেছনের গাড়িটা হঠাৎ করেই সে আমার আগেই রাইট লেনে চলে যাচ্ছে, আমিও কিন্তু লেফট লেন থেকে সেম টাইমেই রাইট লেনে যাচ্ছি। তো আমার উচিত ছিল, এটা কিন্তু আমার ভুল, আমার উচিত ছিল আমি রাইটের মিররটা দেখার সাথে সাথে ঘাড়টা ঘোরায় ব্লাইন্ড স্পটটা চেক করে নেব, আমি কিন্তু ব্লাইন্ড স্পটটা চেক করি নাই, না করার কারণে আমি হঠাৎ করে গেছি এবং আমি পেছনে শুধু বড় খুব জোরে শব্দ শুনলাম ব্রেক, কারণ ও তো আমার সাথে বেশি স্পিডে, ও খুব হার্ড ব্রেক করছে, হার্ড ব্রেক করার কারণে অ্যাক্সিডেন্টটা বেঁচে গেছে, অ্যাক্সিডেন্টটা হয় নাই। আমার গাড়িও তখন 50 মাইল স্পিডে আর ওটা তখন 55 to 60 মাইল স্পিড হবে, সেটা খুব মারাত্মক একটা একটা দুর্ঘটনা ঘটতে পারত, তো যাই হোক ঘটে নাই। তারপর আমি একটু স্লো করলাম, ও কাছাকাছি আসলো, আসার পরে ও আমাকে তো খুবই মানে বাজে ইঙ্গিত করলো, আর আমি ওকে জাস্ট সরি বললাম, মানে ইশারা দিয়ে আমি মানে সরি বললাম এবং আমি ভুল স্বীকার করলাম, যেটা আমারই ভুল ছিল, আমার উচিত ছিল ব্লাইন্ড স্পট চেক করা। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমার শুধু একটা একটা ভুল ছিল, ব্লাইন্ড স্পটটা আমি চেক করে নাই। আর সেক্ষেত্রে বাংলাদেশে আমি দেখছি এরকম ইয়াংদের ভিতরে টেন্ডেন্সি হলো তারা মানে তারা মিররের দিকে তাকায় না, তারা মিররের দিকে একদমই তাকায় না, এবং ঘাড় ঘোরানো তো দূরের কথা, তারা শুধু স্পিডের উপরে নির্ভর করে যে আমি স্পিড দিয়ে চলে যাবো। এবং অনেকের ভিতরে একটা আর একটা খারাপ অভ্যাস আছে বাংলাদেশে, আমি নিজে অনেকগুলো ভিডিও দেখছি, বিডি বাইক বা এরকম কয়েকটা মনে হয় গ্রুপ আছে, আমি বিভিন্ন বিভিন্ন গ্রুপে এমন কিছু ভিডিও দেখছি যে তারা মানে একটা সে ওভারটেক করতেছে, ওভারটেক টেন্ডেন্সি তো বাংলাদেশে কমন একটা ব্যাপার, তো সে রাইটে গিয়ে ওভারটেক করলো, ওভারটেক করে একটা নির্দিষ্ট মানে দূরত্ব পার না হয়ে হঠাৎ করেই লেফটে টার্ন, এই জিনিসটা যে কি মারাত্মক একটা ব্যাপার, এবং হঠাৎ করে লেফটে টার্ন নিচ্ছে, সে তার পেছনের গাড়ির স্পিডটা তো জানে না, পেছনে দেখা যায় একটা পরিবহন একটা মানে ঢাকার যে কোচগুলো আছে এগুলো তো অনেক স্পিডে চলে, তো তার পেছনে যদি এমন একটা কোচ থাকে এবং সে হঠাৎ করেই যদি সে লেফটে টার্ন নেয় তাহলে কি, তো আমার মনে হয় এই ব্যাপারগুলো দরকার।
আমি ভাই ভাইকে আরেকটা জিনিস বলতে চাইছি, আমার সঙ্গে আসার আগে আরেকটা জিনিস, সেটা হলো তারিফ ভাই কি লং হয়ে যাচ্ছে না? তো মানে না 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 আছে আমার একটা প্রসঙ্গ চলে আসছে, আমি কাতুবের সাথে এটা শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা যখন লন্ডনে যখন করোনা শুরু হলো, করোনা শুরু হওয়ার পর এদের ন্যাশনাল একটা ভলেন্টিয়ারি একটা প্ল্যাটফর্ম যেটাকে রয়্যাল ভলেন্টিয়ার রয়্যাল ভলেন্টিয়ারি অর্গানাইজেশন বলে, তো এই রয়্যাল ভলেন্টিয়ারিতে আমি নিজেও একজন ভলেন্টিয়ার হিসেবে জয়েন করছিলাম। এবং আমাদের কাজ ছিল, আমাদের একটা অ্যাপস ছিল, এই অ্যাপসে আমাদের অ্যাপসে রয়্যাল ভলেন্টিয়ারি অ্যাপস, এই অ্যাপসে আমাদের যেটা আপনি সম্ভব নিতে হলে ভাইকে একটু নিয়ে আসেন, আমরা এই ভলেন্টিয়ারি যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা কি করতাম, আমরা অ্যাপসটা ওপেন করে রাখতাম, রাখলে আমার আশেপাশে যদি কেউ ইমার্জেন্সি কারণ নিডস হয়, অর্থাৎ এখন তো লকডাউন চলছে, কেউ ঘরের বাইরে বেরোতে পারবে না, নির্দিষ্ট কিছু কাজ ছাড়া, অর্থাৎ শপিং করা ছাড়া এবং মেডিকেল নিডস ছাড়া আর কেউ বাইরে যেতে পারবে না, আর এক ঘন্টার জন্য এক্সারসাইজ করতে যেতে পারবে তার বাড়ির আশেপাশের রাস্তা অথবা বাড়ির আশেপাশের কোনো পার্কে, এই রেস্ট্রিকশন গুলো ছিল। তো এই রেস্ট্রিকশনের ভেতরে অনেক বৃদ্ধ লোকজন ছিল বা অনেক পরিবারের লোকজন ছিল যাদের হয়তো সিমটম গ্রো করছে, এখন তারা তো বাইরে যেতে পারবে না, তো তাদের বাড়িতে ইমার্জেন্সি খাবার এবং ইমার্জেন্সি ঔষধ পৌঁছে দেওয়ার জন্য এই ভলেন্টিয়ারি সিস্টেম এটা ছিল। এবং এই অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের কাছে রিকোয়েস্ট আসতো, এটা আপনি বলতে পারেন অনেকটা উবারের অ্যাপসের মতো বা যারা মানে রাইডিং যে কোম্পানিগুলো আছে তাদের অ্যাপসের মতো আমাদের কাছে রিকোয়েস্ট আসতো, আমরা সেই অ্যাড্রেস অনুযায়ী হয়তো দেখা যাচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট থেকে একটা খাবার কালেক্ট করে নিয়ে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে হবে, তো আমরা এই কাজটা করতাম। আপনাদের বাইক অ্যান্ড বাইকার্স এই গ্রুপের মাধ্যমে এবং যদি একটা ন্যাশনাল ওয়াইজ যদি একটা অ্যাপস ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু শুধুমাত্র করোনা বলে না, বাংলাদেশ তো একটা মানে এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্যোগ আসে, বিশেষ করে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, এই ধরনের বিভিন্ন রকম দুর্যোগ আসে বিভিন্ন এলাকায় আসে, তো এইরকম এলাকা ভিত্তিক যদি একটা ন্যাশনাল ওয়াইজ একটা অ্যাপস থাকে, এবং আপনাদের তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই আপনাদের গ্রুপ মেম্বার আছে, তো তাদেরকে যদি এরকম একটা প্ল্যাটফর্মে আনা যায় একটা অ্যাপসের মাধ্যমে, তাহলে দেখা যাচ্ছে যে এলাকায় সমস্যাটা হচ্ছে আপনাদের গ্রুপ থেকে খুব দ্রুত সে এলাকায় একজন ভলেন্টিয়ার পাঠিয়ে দিয়ে মানে ভলেন্টিয়ার গ্রুপ পাঠিয়ে দিয়ে দ্রুত কিন্তু সেখানে কাজ করা সম্ভব, আপনাদের পক্ষেই কিন্তু অনেক দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব অন্যদের চাইতে। এবং দেখা যাচ্ছে আপনার অ্যাপস থাকলে যে এলাকার সমস্যা এটা প্রথমে মানে সেন্ট্রালি আসলো, তারপরে আপনারাই আপনাদের এলাকা ভিত্তিক যারা আছে তাদেরকে আপনারা জানিয়ে দিলেন, তো এইভাবে কোনো একটা কিছু চিন্তা করা যায় কিনা। আরেকটা রিকোয়েস্ট সেটা হলো যে পরিবেশ নিয়ে, যেমন জানি আমরা যারা মানে গাড়ি চালাই আমরাও কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করতেছি আমাদের অজান্তে, সেটা হলো যে মানে কার্বন এমিশন করে সোজা কথা, যেমন আমি কিন্তু আমি লন্ডন আস্তে আস্তে এরা যেটা করতেছে লন্ডন 2040 সালের ভেতরে তারা কোনো ফুয়েলের কোনো গাড়ি তারা রাখছে, অর্থাৎ সব গাড়িগুলো ইলেকট্রিক হয়ে যাবে, আমি শুধু একটা লন্ডন সিটির কথা বলতেছি, অন্য জায়গাতে না, অন্য জায়গাতে হয়তো পর্যায়ক্রমে আরো নিয়ে আসবে। এখনই তারা যেটা করতেছে রাস্তায় যে শহরের ভেতরে যে রাস্তাগুলো আছে রাস্তাতে তারা সাইকেলের জন্য আলাদা লেন আগে থেকেই ছিল, এখন এই লেনের সংখ্যাটা বাড়াচ্ছে, অর্থাৎ লন্ডনকে গ্রিন সিটি বানানোর একটা প্ল্যান নিয়ে লন্ডনের বর্তমান মেয়র সে অনেক কার্যক্রম চালাচ্ছে, সাইকেলের লেন গুলো বাড়াচ্ছে, মানুষ যেন গাড়ি বা মোটর সাইকেল না চালিয়ে যেন সাইকেল বেশি বেশি চালায়, তাতে করে কার্বন কম নিঃসরণ হবে, তারপরে আরো অনেক ধরনের ইনিশিয়েটিভ তারা নিচ্ছে। তো আমরা অনেক সময় অসচেতনতার কারণে অনেক অনেকভাবে বেশি, যেমন যে যে কার্বনটা আমি না পড়ালেও পারতাম, যেমন আমি একটা বন্ধুর সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল, তো রাস্তায় দেখা হয়ে গেল আমার মোটর বাইকটা স্টার্ট অবস্থাতেই আমি তার সাথে গল্প করতেছি, হয়তো বাইক স্টার্ট রেখেই একটা মানে চা খাচ্ছি বা চা সিগারেটের একটা আসর করতেছি, অথবা বেশ 5-10 মিনিট গল্প করতেছি, খোঁজ গল্প করতেছি, আমি কিন্তু শুধু এক মোড়া দিয়ে ইঞ্জিনটা অফ করে দিতে পারতাম, অন্তত এতটুকু যদি বাঁচে। ধরেন আপনাদের মানে বাংলাদেশে ধরেন আমি ধরি যে মানে জাস্ট সাপোজ আমি ধরি যে 100,000 মোটরসাইকেল সবসময় রানিং থাকে, জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে ধরতেছি, জাস্ট 100,000 মোটরসাইকেল মনে করেন সবসময় রানিং থাকে, এই 100,000 মোটরসাইকেল মানে কেউ চালাচ্ছে কেউ বন্ধ আছে আমি সেই হিসাবে বলতেছি সবসময় রানিং আছে, যদি এদের ভিতরে কেউ মানে যদি 1,000 মোটরসাইকেলও
যদি এরকম স্টপ অবস্থায় অর্থাৎ সে থেমে আছে কিন্তু তার ইঞ্জিন অন করা আছে, এই অবস্থা 1000 আপনি ধরেই নিতে পারেন, 1 লক্ষের ভিতরে 1000 ঠিক এই মুহূর্তে এই পজিশনে আছে, এক্স্যাক্টলি এই মুহূর্তে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন মিনিমাম 1000 মোটরসাইকেল থেমে আছে কিন্তু তার স্টার্ট অন করা আছে। আপনি কল্পনা করেন যদি এটা না থাকতো, তাদের স্টার্ট গুলো মানে বন্ধ করা থাকতো, যদি তার ইঞ্জিন অফ করা থাকতো, তাহলে এইটুকু পরিমাণ কার্বন বাতাসে আসতো না, পরিবেশটা দূষণ হতো না। এখন বাইক এন্ড বাইকার্স, আপনারা আপনাদের সচেতনতার কাতারে এই জিনিসটা মানে আনতে পারেন কিনা একটু চিন্তা করে দেখবেন যে পরিবেশের বিষয়ে আমরা চাইলেই যে সচেতনটুকু হতে পারে, চাইলেই যে জিনিসটুকু এড়াতে পারি, এই ব্যাপারে একটা মানে সচেতনতা বিল্ড করা যায় কিনা, আরো অনেক কিছুই আছে এই ব্যাপারগুলো। যেমন আমার বাজারে যাওয়া দরকার, যেমন আমরা আমরা প্রয়োজনে আমরা যে গাড়িটা ইউজ করি, আমরা মোটর বাইক ইউজ করি, এটা আমরা যেন প্রয়োজনে করি। হ্যাঁ, শখেরও ব্যাপার আছে, অনেক সময় আমরা আমাদের শখ হয় আমরা একটু ড্রাইভ করে আসি, এটাও এটাকেও আমি বাদ দিচ্ছি, কিন্তু অনেক সময় হয় কি যে একটা অল্প দূরত্বের একটা হয়তো আমি বাসার থেকে বের হয়ে পাশের মোড়ে যাবো, যেটা হেঁটে যেতে আমার হয়তো 5 মিনিট লাগে, আমি কি করছি আমি স্টার্ট ইঞ্জিন স্টার্ট দিয়ে সেখানে যাচ্ছি আবার ঘুরে আসতেছি, আমি কিন্তু চাইলেই এই দূরত্বটুকু হেঁটে যেতে পারতাম এবং আমি এড়াতে পারতাম, তাহলে আমার যেটা হচ্ছে আমি এই এই টাইমটুকু আমি মানে কার্বন নিঃসরণ করতাম। তো এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে যেটা আমরা চাইলেই এড়াতে পারি, এমন বিষয়গুলো ভবিষ্যতে আপনাদের সচেতনতার যে সচেতনতা আপনারা যে প্রোগ্রামগুলো করতেছেন এই বিষয়গুলো যদি সম্ভব হয় যুক্ত করেন, আপনারা একটু চিন্তা করে দেখবেন এগুলো যুক্ত করা যায় কিনা। এবার আমি আমার মানে অন্য কথা বেশি বলে ফেলেছি, তাই আমি সংক্ষেপে আমার ইয়েগুলো বলবো। একটা হলো যে আমরা পরিবেশ নিয়ে আমরা সত্যি খুবই মানে চিন্তিত, এই যে করোনা মানে করোনার জন্য আমি মানে সরাসরি আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু করোনা যদিও একটা মানে সোয়াচে রোগ, কিন্তু আমরা দেখছি যে আসলে পৃথিবীতে মহামারী আসে বিভিন্ন সময় প্রকৃতি বা পরিবেশ মানে বিরক্ত হয় প্রকৃতি বা পরিবেশের প্রতি এত এমন বেশি অত্যাচার চলতে থাকে, অনাচার চলতে থাকে, যে কারণে এরকম এক একটা মহামারী এক এক সময় চলে আসে। তো যাই হোক, মানে এটা জাস্ট আমি আমার একটা অপিনিয়ন বললাম, তো এর বাইরেও আমার এই অপিনিয়নটা সত্য হোক বা মিথ্যা হোক, এর বাইরেও পরিবেশ বিষয়ে যে আমাদের সচেতন হতে হবে এটা কিন্তু নিশ্চিত। পরিবেশ বিষয়ে আমরা যদি সচেতন না থাকি তাহলে আমরা কিন্তু মানে ভবিষ্যতের প্রজন্মের জন্য আমরা একটা ভালো একটা পৃথিবী রেখে যেতে পারবো না। তো ইন ফিউচারে আমরা পরিবেশ বিষয়ক একটা জনসচেতনতা, বৃহৎ আকারের জনসচেতনতা কিভাবে মানে গড়ে ওঠা যায়, কিভাবে মানে সচেতনতা বৃদ্ধি করা যায়, এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই করোনা পরবর্তী সময়ে, যখন করোনার প্রকোপটা মানে নর্মাল হয়ে আসবে আমরা পরিবেশ নিয়ে আমরা কাজ করব। আমাদের একটা রেগুলার একটা প্রোগ্রাম আছে বৃক্ষরোপণ প্রোগ্রাম, আমরা সেই প্রোগ্রামটাও আবার রিস্টার্ট করব, বৃক্ষরোপণ প্রোগ্রামটা আমরা চালাতেই থাকবো, আগে যে স্কেলে চালাতাম সেই স্কেলটাকে আমরা আরো বাড়িয়ে দিচ্ছি, আমরা আগে যে পরিমাণে গাছ লাগাতাম আমরা সেই পরিমাণটা আরো বাড়িয়ে দিচ্ছি, আমাদের একটা মানে প্ল্যান আছে, আমরা একটা 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন উইদিন 10 ইয়ার্স এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, বিভিন্ন লোকেদের সাথে আমরা কথা বলেছিলাম, সরকারের অনেক কর্মকর্তাদের সাথেও আমাদের এ ব্যাপারে মৌখিক কিছু মানে আনঅফিসিয়াল কিছু কথা হয়েছিল, আমরা তাদের কাছ থেকেও বেশ কিছু ভালো সাড়া পেয়েছি, আমরা এই প্রোগ্রামটাও আবার রিস্টার্ট করব করোনা পরবর্তী সময়ে। অর্থাৎ আমাদের টার্গেট হলো 10 বছরে 10 মিলিয়ন গাছ লাগানো, এটা আমাদের একটা টার্গেট, 10 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন উইদিন 10 ইয়ার্স এটা আমাদের একটা প্ল্যান। শুরুটা তার মানে হয়তো বছরে আমাদেরকে 1 মিলিয়ন গাছ লাগাতে হবে, তো বছরে 1 মিলিয়ন প্রথম বছরে হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, তো আমরা এটাকে পরবর্তী বছরে এই এই যে গ্যাপটা থাকবে এটাকে আমরা মেক আপ করার চেষ্টা করবো, এইভাবেই আমরা হয়তো করোনা চলে যাওয়ার পরেই আমরা এটা এটা প্ল্যান করবো। এবছরও গাছ লাগানোর সিজনটা চলে যাচ্ছে, আমরা এখন পারছি না, হয়তো আগামী বছর থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করবো, আমাদের প্রোগ্রামটার নাম হলো 10 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন উইদিন 10 ইয়ার্স আরেকটা যে জিনিস রিসেন্টলি আমি চিন্তা করছি, রিসেন্টলি এই এটা আমি ভাবতেছি, এটা নিয়ে এখনো ভাবনা চলতেছে, এটা আমি আজকে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমার এই ভাবনাটা মানে কেমন হবে, এটা এটা সবাই চিন্তা করুক, এবং যদি এটা ভালো হয় তাহলে তারা তাদের নিজেদের জীবনেও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে। আমার এই ভাবনাটা শুরু হলো আসলে মানে করোনার সময়ে, করোনার আগে তো অনেক ব্যস্ত জীবন ছিল, সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যাওয়া, তারপরে কাজ থেকে ফিরে এসে আবার
কিছু ঘরের কিছু কাজ, ঘরের কিছু কাজ করে হয়তো ঘুমাই পড়া, এই যে একটা রুটিন বদ্ধ জীবন, একটা রুটিন অনুসারে চলছিল জীবন, করোনা এসে হঠাৎ করে এই রুটিনটাকে স্টপ করে দিল, একদম রেস্ট দিয়ে দিল। তো এই রেস্টের ভিতরে আসলে মানে কি করব, খাওয়া দাওয়া বেশি হয়ে যাচ্ছিল এবং মানে মোটা হয়ে যাচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে না এটা এক্সারসাইজ করতে হবে, আর ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য এক্সারসাইজ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু করোনার থেকে বাঁচার জন্য ইমিউন সিস্টেমটা অধিক শক্তিশালী করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই জন্য চিন্তা করলাম যে ওকে ফাইন এক্সারসাইজ শুরু করি। এক্সারসাইজ শুরু করার সাথে সাথে আমি মানে ডায়েট কন্ট্রোলের বিষয়টাও গুরুত্ব দিলাম। তো ডায়েট কন্ট্রোল করতে গিয়ে এই চিন্তাটা আমার মাথায় আসলো যে আমি ডায়েট কন্ট্রোলটা যেমনটা শুরু করলাম সেটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে আমি শুরু করলাম, যে আমি সকালের নাস্তাটা আমি খাবো না। অর্থাৎ আমার প্রথম প্ল্যান ছিল এরকম যে 1000 ক্যালোরি আমি প্রতিদিন 1000 ক্যালোরি আমি মাইনাস করব। তো সেটা 500 ক্যালোরি মাইনাস করবো আমার খাবার থেকে, আর 500 ক্যালোরি মাইনাস করবো আমি এক্সারসাইজের মাধ্যমে। তো এই যে 1000 ক্যালোরি এভরিডে আমি মাইনাস করবো, এটাই আমার প্রাথমিক প্ল্যান ছিল। তো 500 ক্যালোরি আমি মাইনাস করতেছি খাবার থেকে, তখন চিন্তা করলাম ওকে ফাইন, আমি এত কোন খাবারে কম ক্যালোরি আছে এত গোনা মানে না কাউন্ট করে আমি যদি সকালের খাবারটাই বন্ধ করে দিই তাহলে আমি নিশ্চিত 500 ক্যালোরি বাদ দেবো। তো আমি সকালের নাস্তাটা বন্ধ করে দিই এবং বাইরের প্যাকেজিং ফুড, সব ধরনের প্যাকেজিং ফুড গুলো বন্ধ করলাম। এগুলো নিয়ে যদি পরবর্তীতে কখনো মানে সময় হয়, পরবর্তীতে যদি কখনো প্রসঙ্গ আসে অন্য কোনো লাইভে এটা নিয়ে আলোচনা করা যাবে বিস্তারিত। আমি মূল কথায় ফিরে আসি যে আমি যেটা শুরু করলাম সেটা হলো সকালের নাস্তাটা আমি অ্যাভয়েড করলাম, এবং আমি দেখলাম যে সকালের নাস্তাটা অ্যাভয়েড করে দিয়ে আমি দিব্যি ভালো আছি এবং আমার ওয়েট লস হচ্ছে এবং আমি বেশ মানে ভালোভাবে আমি আমার কাজ করতে পারছি, সকালের নাস্তা না খাওয়ার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে। তো এই চিন্তা থেকে তখন আমার মাথায় আসলো যে আসলে আমি সকালে না খেয়ে থাকছি এটা কিন্তু এমন না যে আমি খাবার কিনতে পারছি না তাই না খেয়ে থাকছি, আমি টাকা সেভ করার জন্য না খেয়ে থাকছি, ব্যাপারটা এমন না। আমার ব্যাপারটা হলো কি যে আমি ক্যালোরি সেভ করছি, অর্থাৎ এই 500 ক্যালোরি যেন আমার শরীরে না ঢুকে। তো এই ক্যালোরিটা তো যদি আমি আমার মানে স্বাস্থ্য সচেতনতার জন্য যদি না করতাম তাহলে তো আমি এই ক্যালোরিটা নিতাম, তার তেমন তখন আমার এই টাকাটা বেঁচে যেত। আর আমার এমন না যে আমি এটা আমার অভাবের জন্য করতেছি। তো আমি তখন চিন্তা হলো যে ওকে ফাইন, কেন আমি এই বাড়তি ক্যালোরি যেটা আমি নিচ্ছি না, যেটা আমি বার্ন করতেছি, এই ক্যালোরিটা কেন আমি তাকে দেই না যার ক্যালোরির দরকার। বাংলাদেশের লক্ষ লক্ষ পথ শিশু রয়েছে, ঢাকা শহরে লক্ষ লক্ষ পথ শিশু রয়েছে যাদের ক্যালোরির দরকার, যাদের যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন দরকার হয় সেই পরিমাণ ক্যালোরি তারা পায় না। অথচ আমার মানুষের বয়স, তারপরে আকৃতি, নারী মানে আপনার লিঙ্গ ভেদে একজন মানুষের এক এক রকমের ক্যালোরি প্রয়োজন। তো আপনি অ্যাভারেজ ধরতে পারেন তারিফ, সেটা হলো যে 1500 থেকে শুরু করে 2200 ক্যালোরি আমাদের প্রতিদিন দরকার হয়। হয়তো আমি কি করতেছি 2200 থেকে হয়তো 3000 ক্যালোরি নিচ্ছি। তো আমি কি করলাম, এই জন্যই এই বাড়তি ক্যালোরি নেওয়াটা বন্ধ করে দিলাম। তো বাড়তি ক্যালোরি তো আমার তো অভ্যাস ছিল, তখন আমি চিন্তা করলাম যে এই বাড়তি ক্যালোরি যেটা আমি নিচ্ছি না এইটা, এই ক্যালোরিটা আমি মানে বাংলাদেশে যে সমস্ত পথ শিশু আছে বা অন্য অন্য মানুষও যারা আছে যাদের ক্যালোরি দরকার, একটা রিক্সা চালক সে হয়তো প্রপার খাবার খেতে পারে না, আমি তাকে দিতে পারি, কেন আমি দিতে পারি না। তখন থেকে ওই চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন সকালের আমার যে নাস্তার যে টাকাটা খরচ হয় এটা আমি হিসাব করে রাখছি, প্রতি মাসে এই টাকাটা হিসাব করে একদম গুনে গুনে, মানুষ যেমন সম্পদের হিসাব গুনে গুনে জাকাত দেয় ঠিক একইভাবে আমি এইটাকে একেবারে আমার মানে কফি থেকে শুরু করে, আমি সকালে আমার আমি চিন্তা করলাম যে আমার সকালের নাস্তাতে আমার কি কি থাকে, আমার সকালের নাস্তাতে 2টা পরোটা থাকে, একটা ডিম থাকে, 1 গ্লাস ফ্রুট জুস থাকে, একটা কফি থাকে, একদম মানে এর চাইতে বেশি কিছু বেশিও থাকে কখনো কখনো, কিন্তু একদম যদি কিছু না থাকে তাহলে এই জিনিসগুলো অ্যাটলিস্ট থাকে, থাকে না থাকতো, এখন তো আমি সকালে খাই না, আমি লাস্ট 3 মাস সকালে আমি খাই না নাস্তা করি। তো এই ন্যূনতম তো এই জিনিসগুলো থাকে, তো আমি এইগুলোর বাজার মূল্য আমি ইয়ে করছি, বাজার মূল্য মানে দোকান থেকে কিনতে গেলে কত টাকাতে কিনতাম সেটা না, আমি আমি যেহেতু এগুলো বাড়িতেই তৈরি করি তো আমি বাড়িতে তৈরি করতে গেলেই কত টাকা খরচ হয় আমি সেই হিসাবেই হিসাব করছি। হিসাব করে এই টাকাটা মানে 30 দিয়ে গুণ, অর্থাৎ 1 মাসে আমি কত টাকা সেভ করলাম, এই টাকাটা স্ট্রেট ওয়ে আমি বাংলাদেশে পাঠাই দিই এবং এই টাকাটা শুধুমাত্র মানে বাচ্চাদের জন্য বা যাদের ক্যালোরি দরকার তাদের শুধু খাবারের কাজে এই টাকাটা ব্যয় হয়। এবং এইটা আমার চিন্তা আছে যে আমার মতো লন্ডনে আমার পরিচিত অনেকেই আছে, বাংলাদেশেও পরিচিত অনেকেই আছে যারা ওজন কমানোর জন্য তারা তাদের ক্যালোরি মানে কম নিচ্ছে, তার মানে কম কম খাচ্ছে, তারা যেন এইভাবে চিন্তা করে, তারা যেন আমার মতো করে তারাও যেন এই টাকাগুলো দিয়ে
একটা বাচ্চাকে যেন তারা হেল্প, বাচ্চার খাবারের নিশ্চয়তা দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, সেরকম ব্যবস্থা যেন তারাও নেয়, সেজন্য আমি ব্যাপকভাবে মানুষের সাথে কথা বলবো। এখন আমি পরীক্ষামূলকভাবে নিজে এটা করছি এবং আমার প্ল্যান আছে করোনা পরবর্তী সময়ে আমি পরিবেশের পাশাপাশি এই আমি প্রজেক্টটা এই প্রজেক্টটার নাম দিয়েছি শেয়ারিং ক্যালোরিজ উইথ দ্য পিপল হু নিডস। অথবা ব্যাপারটাকে এভাবে বলা যেতে পারে যে আপনার ডোনেশন ক্যালোরিজ টু দ্য পিপল হু নিডস, অর্থাৎ আমার যে যে ক্যালোরিটা আমার লাগতেছে না সেই ক্যালোরিটা যার দরকার আমি তার সাথে মানে শেয়ার করছি। এই কনসেপ্টটা নিয়ে আমি করোনা পরবর্তীতে ব্যাপকভাবে কাজ করব। আর আমারটা তো চলতেছে, এটা তো চলমান, আমারটা পরীক্ষামূলকভাবে চলতেছে, এটা চলমান, প্রতি মাসে এটা চালিয়ে যাব। এর পাশাপাশি এটাকে আরো মানে ন্যাশনাল ওয়াইজ বা ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপ্টটা ওয়ার্ল্ড ওয়াইড মানে যেন নিয়ে যাওয়া যায় সেইভাবে আমি এই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করব। সাথে আমাদের পরিবেশ তো আছেই, আর এছাড়াও যে কার্যক্রমগুলো করোনার আগে পথ শিশুদের নিয়ে যে কার্যক্রমগুলো আমাদের রেগুলার ছিল সেগুলো তো চলতেই থাকবে, পাশাপাশি আরো এই দুইটা প্রজেক্ট মানে বাড়বে, একটা হলো বৃক্ষরোপণ এবং আর এটা শেয়ারিং ক্যালোরিজ উইথ দ্য পিপল হু নিডস। আমরা এই এই প্রোগ্রামগুলো নিয়ে ব্যাপকভাবে আমরা কাজ শুরু করব। ধন্যবাদ সেলিম মাহমুদ ভাই আপনার অসাধারণ একটি কনসেপ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেলিম মাহমুদ ভাই আপনার সংগঠন সিবন এবং কাউসার আহমেদ ভাই আপনার সংগঠন বাইক অ্যান্ড বাইকার্স, দুজনের সংগঠনের বৈশিষ্ট্য আলাদা হলেও উদ্দেশ্য একই, মানুষকে সচেতন করা, মানুষের উন্নয়নের জায়গাটি আপগ্রেড করা। তো আশা করি আপনাদের উদ্দেশ্য লক্ষ্য এবং আপনাদের পথ চলাটি মসৃণ হবে এবং আপনারা দেশ এবং বিশ্বের জন্য প্রতিনিয়ত কাজ করে যাবেন। তো আজকে আমরা লাইভটি একটু দীর্ঘায়িত করেছি যেহেতু মানে দুটি সংগঠনের উদ্দেশ্য এবং কার্যক্রমগুলো সুন্দর এবং আপনাদের পরিকল্পনাও যেহেতু অসাধারণ, সেজন্য আমরা চেয়েছি যে দর্শকরাও যেন আমাদের সাথে এই বিষয়টি শুনে এবং শেয়ার, আপনারা যেহেতু শেয়ার করছেন তাহলে আমরা দর্শকদের জানাই যে আসলে কিভাবে মানুষের সেবা করা যায়। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য এবং দর্শকদেরও অসংখ্য ধন্যবাদ যে এই আপনাদের দর্শকদের মূল্যবান সময় আমাদের সাথে এতক্ষণ শেয়ার করার জন্য। তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সেলিম ভাই আপনাকে, ধন্যবাদ কাউসার ভাই আপনাকে, ধন্যবাদ আপনাকে তারিফ, ধন্যবাদ কাউসার ভাই। আমার মনে হয় কাউসার ভাই মানে অ্যাপস ভিত্তিক যে ব্যাপারটা বলেছিলাম পরবর্তীতে আমরা লাইভের বাইরেও এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে যদি একসাথে তারিফ ভাই আছেন যদি আমরা একসাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি ইন ফিউচারে তাহলে সেটা একটু ভেবে দেখবেন। আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব আমি মানে চেষ্টা করব কানেক্টেড থাকার জন্য। ধন্যবাদ তারিফ, অনেক সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের মানে প্যাচাল শুনলেন তাদেরকেও অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে আপনারা আমাদের প্যাচালগুলো শুনছেন, ধন্যবাদ সবাইকে। তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকদিন আরেকটি বিষয় নিয়ে, খোদা হাফেজ।